আপনারা আমাদের সাথে রয়েছেন ভোরের আকাশের অনুষ্ঠানে। আর আপনাদের বলেছিলাম যে নতুন আরেকজন শিল্পীকে নিয়ে ফিরে আসবো, তবে নতুন বলা চলে না, কারণ দিদিকে আপনারা আগেও পেয়েছেন, আগেও তার গান শুনেছেন। ঝাড়খণ্ড থেকে কিন্তু আমাদের আজকে স্টুডিওতে এসেছেন, কলকাতা স্টুডিওতে, বিথিকাদি, বিথিকা চৌধুরী। বিথিকাদিকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। বিথিকাদি কেমন আছেন? ভালো গো। ভালো। কি গান শোনাচ্ছেন আজকে? মানে বিভিন্ন ধরনের গান পাচ্ছি, তাই তো? হ্যাঁ, আধুনিক গানই বেশি, আধুনিক গানই করছি। হ্যাঁ, আর বেশ মানে পুরনো শিল্পী, মানে অনেক দিন আগে আমাদের খুব জনপ্রিয় যেসব শিল্পী, তো একটু পুরনো আছে, যেমন তালাত মওদ আছেন, আমাদের প্রয়াত হয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়, ওনার গান আছে, আর একটি আমাদের প্রবাদ প্রবীণ একদম সন্ধ্যা মুখোপাধ্যায় আর লতা মঙ্গেশকর। বেশ, প্রথমে তাহলে আমরা চলে যাই প্রথম গানে। হ্যাঁ, তারপরে অবশ্যই আপনার সাথে কথা বলবো আমরা, অনেক কিছু জেনে নেবো। প্রথম গান শুরু করুন। জেঠারাম ধনু ওঠে হেসে, আরে ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, ওই পথ গেছে সেই দেশে, কোথা রাম ধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, ওই পথ গেছে সেই দেশে, জিতারাম ধনু ওঠে হাত খানি হাতে বাঁধা বিনু বিনায়েক
আছে যে দেশে দ্বিধারাম ধ্বনি ওঠে দেশে। তালাত মাহমুদের গান। এবং দিদি ভাই, প্রথমে একটু একেবারে আপনার কথাই আলোচনা করি, মানে ছোটবেলাতেই কি ঝাড়খণ্ডেই বড় হওয়া, ঝাড়খণ্ডেই গান? না না, আমি ছোট থেকে কাতরাসগড় আছে, ধানবাদ ডিস্ট্রিক্টে কাতরাসগড়, পরবর্তী সময় ঝাড়খণ্ডে যাওয়া হয়েছে। বেশ, এবার আমরা চলে যাবো আমাদের পরের গানে, দ্বিতীয় গানে চলে যাব। আজকে ঝাড়খণ্ড থেকে কিন্তু আমরা পেয়েছি আমাদের বীথিকা দিকে, তো বীথিকা দি পরের গান। একদিন ফিরে যাও, একদিন ফিরে যাব চলে এই ভার শূন্য করে, বাঁধন ছিন্ন করে যদি চাহ যেও ভুলে। একদিন ফিরে যাব চলে এই ঘর শূন্য করে, বাঁধন ছিন্ন করে যদি চাহ যেও ভুলে। দিদিভাই ভীষণ ভালো লাগছে, আজকে বীথিকা দি কিন্তু আমাদের সাথে রয়েছে। এবং বীথিকা দি পরের গানের দিকে আবার আমরা যাব, পরের গানের জন্য নিশ্চয় আপনি প্রস্তুত আছেন। আর বাড়িতে সবাই অনুষ্ঠান দেখছে তো? এসেছে, সঙ্গে এসেছে, সাথেও এসেছে, বা ভীষণ ভালো। এটা ভালো লাগার একটা জায়গা, যখন কাছের মানুষকে আমি দেখি টিভির পর্দায় সে গান গাইছে এবং ভালোও হচ্ছে অনুষ্ঠান। দিদি পরের গান। হ্যাঁ, thank you.
দিবি বলে আমার মালতি লতা ওগো ইয়া বেশি দোলে আমি যে কথা জানি না আমায় কে গো দেবে মালতী লতা লতা মঙ্গেশকরজির গাওয়া এই গান ভীষণ ভালো এবং লতাজি নিজে বাংলা গান গাইতে ভীষণ ভালোবাসতেন এবং বাংলা শিল্পীদের খুব ভালোবাসতেন তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়দের প্রতিও তার ভীষণ শ্রদ্ধা ছিল এবং আরও একটি বিষয় লতাজি ভীষণ যেটা ভালোবাসতেন বাঙালি খাওয়া এই যে পাত পেরে আমরা খেতে বসি এবং মাঝখানে ভাত এবং চারিদিকে সেই ভাজা থেকে শুরু করে একেবারে চাটনি পর্যন্ত এটা ওনার ভীষণ পছন্দ ছিল আরেকটা খুব পছন্দ ছিল আগে যেটা হতো এখন বিন্দুমাত্র হয় না সেটা হচ্ছে যিনি খাবেন কর্তা এবং কর্ত্রী তাকে হাওয়া করবেন এই বিষয়টা তার খুব পছন্দ ছিল যদিও সর্ষের তেলে রান্না তিনি কোনোদিন খেতেন না তবে কলকাতায় এসে কিন্তু তিনি মাঝে মধ্যে কিন্তু সর্ষের তেলের রান্না খাওয়া শুরু করেছিলেন এরকম প্রচুর ঘটনা কিন্তু মনে পড়ে তবে একবারে বিথিকাদির কাছে যাব পরপর আমরা কিন্তু অনেকগুলো গান শুনলাম তবে বিথিকাদি এবার একটু আড্ডা দেব সেটা হচ্ছে ছোটবেলা থেকে কি গানের প্রতি ভালোবাসা আর কি ছোটোর থেকে ভালোবাসা তো অবশ্যই কারণ আমি তো আর বুঝতাম না আমার গানে মানে গলায় সুর আছে কি না তো আমার বাবা মা বুঝেছিলেন ছোটোর থেকেই তো আমি ওই তোমার ছোটো বয়সে একটু মায়ের কাছে একটু হারমোনিয়াম শিখেছিলাম একটু একটা মা ছোটোখাটো গান শিখিয়ে দিয়েছিলেন রাগাশ্রী গান তারপরে আমি রেডিওর থেকে রেডিওতে তখন আমাদের গান শেখার বা শোনার একটা বিরাট বড় ইয়ে ছিল আর তোমার এই পুজোর সংখ্যায় শারদর্গ গানের ডালি এইসব পুজোর সংখ্যায় যে গানগুলো বেরোতো তো সেইগুলো আমি আমি বই ঘরে পেতাম আর রেডিও থেকে তুলতাম
আর এই তোমার পুজো প্যান্ডেলে মণ্ডপ মণ্ডপ সব পুজোর সংখ্যা গানগুলো হতো, সেগুলো আমি কান পেতে পেতে শুনতাম। হ্যাঁ, তো কী জানি একটু কথাগুলো একটু মানে কথা পেয়ে যেতাম, আর সুরটা একটু শুনলেই তাড়াতাড়ি আমার হয়ে যেত। মানে বাড়িতে কি কারোর গান করার? বাড়িতে বাবা গান একটু শিখতেন, মায়েরও গানের মানে চর্চা ঠিক না মানে জানতেন, সুরবোধটা ছিল আর কি। তো আমার ওইভাবেই গান আর কি রেডিওর থেকে তোলা, আর এদিক ওদিক থেকে শোনা। আমি ক্যাসেট ফ্যাসেট টিভি ফিভি কিছু না, আমি যা কিছু ওই রেডিওর থেকে। আগে তো রেডিও কেমন ছিল, একদিন আজকে শুনলাম, আবার পরের লাইনটা পরের সপ্তাহে পাবো বা কখন পাবো সেই অপেক্ষায় থাকতাম, অন্যদের আসর হতো এইসব। মানে সেখান থেকেই ধীরে ধীরে গানের প্রতি ভালোবাসা। আর এই যে বলছিলেন যে পরিবারের লোকরা সবসময় সাথে থাকে, পাশে পেয়েছেন পরিবারের লোকদের সবসময়? একদম। এবং আজকে মোটামুটি সাথে কারা এসেছেন, যেহেতু আপনি ঝাড়খণ্ড থেকে এসেছেন? আজকে আমার এসছে আমার নিজের বৌদি, আমার বৌদি এসছে, আর আরেকটা আমার বোন, বৌদিরই বোন, আমারই বোন হবে, ওরা এসছে। আচ্ছা, আরেকটা কথা দিদিভাই একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার পছন্দের শিল্পী কে? কারণ আমরা পরপর কিন্তু অনেকের গান আপনার কাছ থেকে শুনলাম, মানে কার গান শুনতে বেশি ভালো লাগে, কার গান মনে হয় যে আর একটু বেশি শুনলে মনটা ভীষণ ভালো হয়ে যাবে? সত্যি কথা বলতে কি, আমার কি জানো তো কোনো আমার শিল্পীর বাছাবাছি নেই, আমার গানের সুর, গানের কথা, বিশেষত গানের সুর, যেটাই আমার কানে ভালো লাগে বেশ ভালো লাগে। আর যদি কোনো কথার সঙ্গে যদি মিশে যায় তো সেখানে তোমার এই মহিলা কণ্ঠ বা পুরুষ কণ্ঠ আমি তো বাজ বিচার করি না। তো বেসিক্যালি সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কাকে বলবো সবাইকে, আমার আরতি মুখার্জি, ইলা বসু, ইভেন কি তোমার আলপনা ব্যানার্জি, জপমল্লা, সবাইকারই ভালো লাগে, ভীষণ ভালো গান ভালো লাগে, সবাইকারই গান ভালো লাগে। একদম। এবং এই যে গান গাওয়া, এবং ভবিষ্যতে আর কোনো পরিকল্পনা আছে, মানে গান কিনে আর কোনো চিন্তা ভাবনা? একটু ইচ্ছে ছিল, গান অনেক বছর আমার ছাড়া ছিল, অনেক বছর গান। আমি সত্যি কথা বলতে কি, আমি এই সিটি ভিএমের কাছে আমি খুব মানে খুব কৃতজ্ঞ, আমি এদের কাছে গান শুনেই না আমি নিজের একটা ইয়ে পেয়েছি, যে আমার তো অনেক কিছু বলতে নেই, ঠাকুমার ঝুলির মতো অনেক কিছু গানটা না আছে, এটা একটু শুরু করবো, যদি একটু মানে ঠিক প্রপার জায়গা ঠিক মানে গলাটাকে নিয়ে যেতে পারি তো একটু ক্যাসেট ক্যাসেট করা এইসব আর কি। মানে গান শেখানোরও কি ইচ্ছে আছে কাউকে, নাকি সেটা না গো ওই করি না, আমি ওই নিজেই ঘরে গুনগুন গুনগুন যা করলাম করলাম। একদম। পরের গানে আবার আমরা চলে যাই, তবে তার আগে দিদিভাই আরেকটু জানতে চাইবো যে আজকে সিটি ভেনে এসে আপনার কেমন লাগছে? মানে যেহেতু টিভির পর্দার অনুষ্ঠান, তো অনেকে বলে যে ভীষণ ভয় লাগলো বা নার্ভাস হয়ে গেলাম, আমি তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ কিন্তু সাবলীল বিষয়টাতে। আসলে একবার তো করে গেছি, তো একবার করে গেছি, তো ওই চেষ্টাটা রেখেছি যাতে একটু মানে ভালো হয়। আর আমাদের অনুষ্ঠান দেখা হয় তো, মানে ভোরের আকাশ, প্রতিদিনের রবীন্দ্রনাথ, একদম দেখি বলেই তো আজ এই গানের আমি এই উৎসাহটা পেয়েছি। আমার গান তো টোটালি বন্ধ ছিল, বছরের পর বছর বন্ধ ছিল। আমি মানে এটা আপনি বলছেন যে আমাদের অনুষ্ঠান আপনাকে নতুন করে অনুপ্রেরণা দিয়েছে এবং নতুন করে আবার গান রেয়াজ করতে আপনাকে সহযোগিতা করেছে? একদম একদম। এই কথাটা কিন্তু আমরা বলে থাকি, মানে আমাদের যে ভোরের আকাশের অনুষ্ঠান বা আমাদের প্রত্যেকটা গানের অনুষ্ঠান, শুধুমাত্র যারা গান শুনতে ভালোবাসেন শুধু তাদের জন্য নয়, যারা গান গাইতে চান তাদের জন্য কিন্তু একটা নতুন অনুপ্রেরণা কিন্তু হতেই পারে। আর আরেকটা কথা বলি না দিদিভাই, যে সকালের অনুষ্ঠান মানে আর এত গান শোনা মানে মনটা খুব ভালো হয়ে যাওয়া, শুনুন আপনি বাড়িতে রয়েছেন আমাদের অনুষ্ঠান দেখছেন, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একদম। তো আমরা পরের গানে চলেই যাই এবং তারপর আবার আমরা পরে আড্ডায় আসবো। যা
লাগে না আর ভালো হাসি গান আর আলো লাগে না আর ভালো হাসি গান আর আলো সুরে সুরে স্বপ্ন পাখি মোর যা ফিরে যা বাঁধিয়া হৃদয়ে তোরে রাখিব না বহিয়া জীবন